দাবি রাখে। সাধারণ মানুষদের কথা কি বলবো, তাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আলেমে আলেমে আজকে যেটা শুরু হয়েছে এটা খুব ভয়ানক অশনি সংকেত আমাদের জন্য বহন করছে। যেই মাহফিলগুলোর মাধ্যমে জাতি সঠিক পথের দিশা পাবার কথা ছিল, কিন্তু কিছু কিছু ভাইয়ের কারণে আলেমে আলেমে মতানৈক্য এতটা তীব্র প্রকার আকার ধারণ করেছে, তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু ভাষার ব্যবহার এমন নিচু স্তরে চলে গেছে আমাদের, যা আসলে একটা জাতি হিসাবে আমাদের সম্মান বৃদ্ধি করে না, বরং আমাদের সম্মান পৃথিবীর কাছে একেবারে ভুল উন্ঠিত করে দিচ্ছে। বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি কি নাই? আছে, সব জায়গায় আছে। ওরা ওত পেতে থাকে, কি পেতে থাকে, ওত পেতে থাকে, সুযোগ একটা পেলেই এটা নিয়ে নাচানাচি শুরু করবে, খুবই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ শত্রুকে কখনো ছোট মনে করবেন না, শত্রু সবসময় শত্রু, সে আপনার ভুলটা লুফে নিবে, এই জন্য সে বসে থাকবে, আপনি কেন তাকে সুযোগ দিবেন? শত্রুকে তো স্বরূপ করে লাভ নাই, দোষ আমাদেরও আছে। তাই আজকে আমি আলোচনা করব এই মতের ভিন্নতা বৈষম্য দূর করে অভিন্নতা সৃষ্টি করার লক্ষ্যে, কিংবা আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে কাছাকাছি আনার জন্যে যে সংলাপ করার প্রয়োজন, এই সংলাপ করার জন্য ইসলাম কি কি নীতিমালা শিক্ষা দিয়েছে, কিভাবে আমরা পরস্পরের মতগুলোকে আলোচনা পরস্পরকে গ্রহণ করব, বরণ করব, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যেটাকে আরবি পরিভাষায় বলা হয় আদাবুল হেওয়ার, আদাবুল আও মাবাদিউল হেওয়ার, সংলাপের নীতিমালা, সংলাপের সংলাপের কোনো বিকল্প নাই, নাই নাই, মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো দিয়ে সমাধান হয়নি, হবে না। সমাধান হবে যখন আমরা কাছাকাছি এসে এক জায়গায় বসে আলোচনা করব, যে কোনো বিষয় নিয়ে, জাতীয় বিষয় হতে পারে, আগেই বলেছি তখন সমাধান হবে, ঠিক না? আমি ঠিক, এই যে এক জায়গায় বসে সমাধানের লক্ষ্যে আলোচনা করা, আলোচনার গোল টেবিলে বসা বা লম্বা টেবিলে বসা, এর প্রয়োজন আছে নাকি নাই? আছে, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সংলাপের নীতিমালা ইসলামী দৃষ্টিকোণ, মনে থাকবে? সংলাপ, সংলাপ কাকে বলা হয়, এরকম একটা সংজ্ঞা আছে, একাডেমিক সংজ্ঞা, একটু বলে নেই। সেটি হলো মুহাদাসাতুন বাইনা শাখসাইনি আও ফারিকাইন, দুই ব্যক্তি বা দুই পক্ষের মধ্যে আলোচনা, হাওলা মাওদুউইন মুহাদ্দাদ, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, ওয়ালিকুল্লি মিনহুমা ওয়াজহাতু নাযারিন খাসসা বিহ, যেই ব্যাপারে প্রত্যেকটা দলে প্রত্যেক ব্যক্তির একটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, হাদাফুহা আল উসুল ইলাল হাকিকা, যেই সংলাপের আলোচনার লক্ষ্য হলো হাকিকাত অর্থাৎ সত্য উদ্ঘাটন করা, আও আকবর কদরিন মুমকিন মিন তাওয়াফুক বাইনা উজহাতিন নাযর, এই ভিন্ন ভিন্ন বহু মুখী দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমন্বয় সাধন করা বা নৈকট্য সৃষ্টি করা, বাইদান আনিল খুসুমাতি ওয়া তাআসুব, খুসুমা এবং তাআসুব থেকে মুক্ত হয়ে, মানে হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব থেকে মুক্ত হয়ে, মানে আমার কথাই ঠিক তোমার কথা ঠিক নয়, এটাকে বলা হয় তাআসুব, সাম্প্রদায়িক মনোভাব, এই মনোভাব থেকে মুক্ত হয়ে, বিতরিকাতিন তাআতামিদু আলাল আকলি ওয়াল ইলম, এমন পদ্ধতি অনুসরণ করে যেই পদ্ধতিটি নির্ভরশীল হবে আকল এবং এলেমের উপর, জ্ঞান ভিত্তিক হবে, যুক্তি ভিত্তিক হবে, মন্দরা হবে না, গায়ের জোরে হবে না, খামখেয়ালি হবে না, কি হবে? যৌক্তিক এবং জ্ঞান ভিত্তিক হবে, মা ইস্তিদাদি কিলা তরাফাইন লিকবুলিল আল হাকিকা, প্রত্যেক দলের মধ্যেই এই মানসিক প্রস্তুতি থাকবে
যে আমি সত্যটাকে মেনে নিব, ওয়ালাউ যাহারাতিল হাকীকাতু আলা ইয়াদিত তরাফিল আখার, যদিও সত্যটা আরেক প্রতিপক্ষের হাত থেকে প্রকাশিত হয়, মানে সত্য যদি আমার প্রতিপক্ষের মাধ্যমেও আসে আমি মেনে নিব, এই মনোভাব নিয়ে সংলাপে বসাকে বলা হয় হেওয়া। কথাকে স্পষ্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ।